সুপ্রিয় শিক্ষার শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু অ্যানাদার অনলাইন ভিডিও ক্লাস তো দেখো আজকে তোমাদের ফর হোয়াইল এবং ডু হোয়াইলের কিন্তু আমরা এক্সাম্পল এর আগে করিয়েছিলাম আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ফর হোয়াইল এবং ডু হাইলের একদম সিনটেক্স যেগুলো এক্সামে আসে জ্ঞানমূলকে জ্ঞানমূলক না অনুদানমূলকে আসে এক্সাম্পলগুলো এগুলো দেখো সিনট্যাক্স কীভাবে লিখতে হয় তোমরা দেখো আমাদের ফর হোয়াইল ডু হাইল আমরা কী করেছিলাম ফরে করেছিলাম আইকল টু ওয়ান অর্থাৎ এখান থেকে ইনিশিয়ালাইজ করতে হয় মান এন পর্যন্ত অর্থাৎ একটা কন্ডিশন দিতে হয় এবং আই প্লাস প্লাস অর্থাৎ আয়ারমান কত করে বাড়ে এক করে বাড়ে আর দুই থাকলে যদি দুই করে পারতো আইকাল টু আই প্লাস টু এইভাবে দিতে হতো এখন এই জিনিসগুলো আমরা এইভাবে লিখবো তাহলে এটাকে কী বলে ফর ইনিশিয়ালাইজ কন্ডিশন আপডেট আপডেট মানে এটা বাড়বে হবে। ঠিক এভাবে লিখলাম ডিক্লেয়ারেশন প্রথমে ডিক্লেয়ার করতে হয় ওই যে মান ডিক্লেয়ার করতে হয় বা ইনটিজার আই একটা ডিক্লিয়ারেশন দিতে হয় ভেরিয়েবল তারপরে মান কাল টু ওয়ান এই যে ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজ করে দেওয়া তারপর সেমিকলম তারপর কি কন্ডিশন তারপরে আপডেট এবং এইটা করার পরে আমাদের এই ফরের লুপ বডি ফর লুপ বডি কাজ করে কার বডি কাজ করে ফরের বডিটা কাজ করে তারপর আমাদের যা থাকে এই এখানে প্রিন্ট করে এই জন্য আমরা এইভাবে আমাদের সিনটেক্সটা লেখা যায় এবার পরবর্তীতে যদি আমি হোয়াইলে আসি একই জিনিস ডিক্লেয়ারেশন ঠিক আছে হোয়াইলে এসে কি করে এই আয়টা ভেঙে যায় অর্থাৎ এটা প্রথমে বলে দিতে হয় আয়মানটা প্রথমে ইনিশিয়ালাইজ এখানে ইনিশিয়ালাইজ করতে হয় তারপরে কন্ডিশনটা এখানে দিতে হয় কন্ডিশন হোয়াইল হোয়াইলের ভিতরে কন্ডিশন তারপরে এই আপডেটটা দিতে হয় এই লুপ বডির পরে অর্থাৎ এখানে যে প্রিন্ট করবে যে বডিটা প্রিন্ট করবে সেখানে আপডেট দিতে হয় আন্ডারস্ট্যান্ড এবার ডু হাইলে কি একই জিনিস হোয়াইল আর ডু হোয়াইল আমরা একসাথে একটু খেয়াল করি ডিক্লারেশন সব ঠিক আছে ইনিশিয়ালাইজেশনও ঠিক আছে এখানে এই হোয়াইলের বদলে এখানে শুধু চলে যাবে ডু আর হোয়াইলটা চলে যাবে এই লাস্টে এখানে এই যে হোয়াইল ঠিক আছে আর এখানে একটা কন্ডিশন দিতে হবে তাহলে ডু ডু মানে কি করো এই কাজটি করতে হবে হোয়াইল হোয়াইল কন্ডিশনের জায়গায় তাহলে আপডেট আপডেটের জায়গায় আপডেট ঠিক আছে এখানে কিন্তু ঠিকই আছে লুক বডি আপডেট লুক বডি আপডেট এই বডি বলতে বোঝানো হয়েছে এই বডি বডিটা কাজ করবে অর্থাৎ এখানে কি প্রিন্ট করতে বলা হয়েছে সেইটা প্রিন্ট করবি এখানে লুক বডি এখানে ডু এর যে ডু এর যে বডিটা থাকবে যা যা প্রিন্ট করতে হবে সেটাই কিন্তু এখানে প্রিন্ট করতে বলা হয়েছে এবং আপডেট আস্তে আস্তে কমবে বাড়বে এইভাবে আর হোয়াইলটা কন্ডিশন লাস্টে একটা সেমিকালেন দিয়ে দেবে এই হচ্ছে আমাদের ফর হোয়াইল এবং ডু হোয়াইল এর সিনটেক্স তো আশা করি এই প্রোগ্রামগুলো সহজেই বুঝতে পারছো সিনটেক্স থেকে অনেক কোয়েশন আসে তো এই সিনটেক্সগুলো যদি না বুঝো আবার একটু কমেন্টে লিখবা এবং এই পর্যন্ত এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি থ্যাংকস টু